চিল্লাচ্ছো কেন? চিল্লাচ্ছি কি আর সাদে টাকাটা কখন দেবে? দেবো দেবো। কাল বিকেলে টাকা দেবে বলে কি এখনো বিকেল হয়নি? আরে আস্তে কথা বল, জামাই ঘুমাচ্ছে। দেবো রে দেবো। অনেক চিটিং বাজি করেছো, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হারাধন, কে হারাধন? গরিব আর নিরীহ মেয়েদেরকে বিয়ে করে আর তাদের বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এক্ষুনি আমার টাকা জলে চলে যাচ্ছিল, এরকম জামাইয়ের আমার দরকার নেই। ম্যাডাম আপনি ধরে নিয়ে যান। নাড়া, 2 কিলো মাংস দে। হ্যাঁ হ্যাঁ দেবো, আগে যে ধারে মাংস নিয়ে গিয়েছিলে তার টাকা দাও। দিয়ে দেবো। সেটা কবে? আজ দেবে কাল দেবে করে করে পুরো 3000 টাকা ধার হয়ে গেছে। হ্যাঁ, টাকা নিয়ে চিন্তা করিস না, এখন ধারে মাংস দে দে, কিছুক্ষণ পর দুবাই থেকে আমার জামাই আসবে, সব টাকা বিকালে দিয়ে দেবো। দিয়ে যাবে তো? আমাকে বিশ্বাস হচ্ছে না। আচ্ছা কত মাংস দেবো? 2 কিলো দিলেই হবে। ঠিক আছে দিচ্ছি। দেখো বিশ্বাস করে দিলাম, যেন বিকেলে টাকা পেয়ে যায়। হ্যাঁ দিয়ে যাবো দিয়ে যাবো। আরে আরে মাকসুদা জি, আসো আসো, এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। কেন গো বৌদি, হঠাৎ আমার কথা ভাবছো কেন? আগে যে অনেক ধার বাকি হয়ে গেছে, টাকা পয়সা কি কিছু দেবে না? আমি কি দেবো না? না বলেছি, দেবো তো। আমার একমাত্র জামাই দুবাই থেকে আসছে, বিকালে সব টাকা দিয়ে দেবো। আচ্ছা বৌদি, সবজি টাটকা হবে তো? টাটকা মানে একদম টাটকা। বৌদি বেগুন কত করে গো? কিলো 40 টাকা। ও বরবটি? আটি 30 টাকা। তাহলে বৌদি বেগুন 500, 1 আঁটি বরবটি আর 1টা বাঁধাকপি দিয়ে দাও। আচ্ছা দাও। এখন 1 লিটার সরষের তেল দিয়ে আর খাতায় লিখে রাখো। আবার ধার? আচ্ছা মাকসুদ দাদা, তুমি কি চাও আমি দোকানপত্র বন্ধ করে দেই? আগে ধার বাকি গুলো তো অনেক টাকা হয়ে গেছে। দেবো রে দেবো, আজকে আমার জামাই দুবাই থেকে আসবে, সব টাকা দিয়ে দেবো। পেয়ে গেলেই ভালো, আর কিছু দিব নাকি? না না, তোকে টাকা নিয়ে চিন্তা করার দরকার নেই, আমার জামাইকে শুধু আসতে দে, তোকে বিকালেই টাকা দিয়ে যাবো। কি ঝগ মেরে যা ধার দিয়েছিলাম, একবার টাকাটা দেও, আর জীবনেও ধার দিব নি। বউ, ও বউ, তুমি যা যা বাজার করে আনতে বলেছো তাই এনেছে নাও। হ্যাঁ দাও। বাবা তুমি মাংস এনেছো? হ্যাঁ এনেছি, মুরগির মাংস। ছি 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 ছি, অতদিন পর তোমার 10টা নয় 5টা নয় 1টা মাত্র জামাই দুবাই থেকে আসবে, তুমি তার জন্য ওই মুরগির মাংস করবে? কি করে আনবে বল, তুই তো জানিস তোর বাবার অবস্থা, ধার দেনা করে টেনে টেনে সংসারটা চলে, সব ধার তো তোমার জামাই এসে দিয়ে দেবে, তার জন্য একটু খাসির মাংস করতে পারলে না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। আরে বাবা জীবন চলে এসেছে, বাবা জীবন আসো। কেমন আছেন আপনারা? ভালো আছি, আর তুমি কেমন আছো? এনা জায়দা, আর তুমি? ভালো আছি। টুকটুকি, বাবা জীবন অনেক দূর থেকে এসেছে, বাইরে না দাঁড় করিয়ে ভেতরে নিয়ে যা। ভেতরে তো যাব, কিন্তু তোমাদের জন্য একটা জিনিস আছে। বাবা জীবন মনে হয় ব্যাগ ভর্তি টাকা এনেছে, আমাদেরকে দেবে। তুমি ঠিক কথাই বলেছো, এই দাঁড়াও দাঁড়াও দেখি কি দেয়। এটা কি বলো তো? কি এটা? দুবাইয়ের খেজুর কুল, খেতে হ্যাপি লাগে। এই নো এই নো, খেয়ে দেখো। এই নো। তুমি আর কিছু আনতে পারলে না, শুধু এই খেজুর কুল? আরে এখানে তো সব কিছু পাওয়া যায়, সোনা রূপা জামা কাপড় সবই তো এখানে পাওয়া যায়, কিন্তু এই খেজুর কুল এখানে পাওয়া যায় না। কেমন? ভালো। বাবা জীবন তুমি ভেতরে যাও, আমি তোমার জন্য রান্না করি। চলো বউ চলো। গিন্নি, আমি ভাবলাম বাবা জীবন টাকা দেবে, শেষে কিনা খেজুর কুল। আরে দেবে দেবে, ব্যাগে কি আর টাকা রাখবে, হয়তো ব্যাংকে রেখেছে। ঠিক বলেছো, যাও রান্না করো। বাবা জীবন ভাত বেড়ে দিয়েছি, খাবে আসো। হ্যাঁ হ্যাঁ আসছি শাশুড়ি মা। মাশাআল্লাহ, খাবারে কি সুন্দর হ্যাপি গন্ধ পাচ্ছি। বাবা জীবন, তুমি আসবে বলে তোমার শাশুড়ি মা সকাল থেকে রান্নার আয়োজন করেছে। বাবা জীবন অনেক বেলা হয়ে গেল, তুমি খাওয়া শুরু করো। দেশি মুরগির ঝোল, তাহলে তো আজকে কুপচি ডুবিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ খাও। বাবা জীবন ভাত দেবো? না না ভাত রাখবো না। তাহলে এক পিস মাংস দিন। এক পিস
পাওয়া যায় না তো তাই খুব হ্যাপি লাগছে এই নাও খাও পেট ভরে খাও পেটের একটা কোণাও ফাঁকা রাখবে না খাও খাও মাকসুদা ঘরে আছে হ্যাঁ আছে মাকসুদা ও মাকসুদা ঘরে আছে বেরিয়ে এসো মাকসুদা ও তোমরা চিল্লাচ্ছ কেন চিল্লাচ্ছি কি আর সাদের টাকাটা কখন দেবে দেবো দেবো কাল বিকেলে টাকা দেবে বলে কি এখনো বিকেল হয়নি মাকসুদ কাকা এটা কিন্তু ঠিক হচ্ছে না টাকা চাইলে বলো আজ দেবো কাল দেবো তারপরে জামাই আসলে দেবো জামাই তো এসে গেছে আমার টাকা না আরে আস্তে কথা বল জামাই ঘুমাচ্ছে দেবো রে দেবো হ্যাঁ দাও আমরা এখানে দাঁড়িয়ে আছি টাকা না নিয়ে এক পাও যাবো না তোরা মাথা ঠান্ডা কর জামাই ঘুম থেকে উঠুক তারপর ব্যাংকে যাবো তোরা আজকেই টাকা পেয়ে যাবি ঠিক দেবে তো হ্যাঁ গো বৌদি দিয়ে দেবো তোমাকে তো আমার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে আমার কিছু করার নেই বৌদি এতদিন তো ধার দিয়ে রেখেছি আর কয়েক ঘন্টার ব্যাপার ঠিক আছে চলো চলো তাহলে পরে দেবে যখন চলো 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 কি গো গিন্নি এবারে কি করি বলো তো বাবা জীবনকে সব কথা বলতে হবে হ্যাঁ যাও যাও জামাই ঘুম থেকে উঠে যাবে চা জল খাবারের ব্যবস্থা করো বাবা জীবন দাঁড়িয়ে আছো কেন বসো 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 গিন্নি চা দাও কিছু কি বলবেন হ্যাঁ আমারও আপনাদেরকে কিছু বলার আছে ও ঠিক আছে বাবা জীবন তুমি আগে কি বলবে বলো তেমন কিছু নয় আপনারা তো জানেন আমি খালি হাতে দুবাইকে কত বড় কোম্পানি দাঁড় করেছি সেই লাভের টাকা দিয়ে আমি একটা তেল কারখানা খুলেছি সেটা খুব ভালো কথা হ্যাঁ তবে শ্বশুর মশাই অল সেট কিন্তু ওই যেখানে তেলটা এসে জমা থাকবে ওই জায়গাটা কিনতে হবে কিছু টাকা লাগবে বেশি টাকা লাগবে না ওই লাখ চার পাঁচেক টাকা শর্ট পড়ছে যদি ম্যানেজ করে দিতে কি করে ম্যানেজ করবে তুমি যখন দুবাই যাও পাসপোর্ট ভিসা তৈরির জন্য আমার বাবাই তো লাখ দেড় টাকা দিয়েছিল হ্যাঁ দিয়েছিল আমি কি না বলেছি দেখুন মা দেখুন বাবা আপনার যদি টাকাটা দেন আপনার মেরি তো থাকবে হুম ঠিকই বলেছো একটু দাঁড়ান আমার ম্যানেজার ফোন করেছে আসসালামু আলাইকুম কি গো আমরা তো ভাবলাম বাবা জীবনের কাছ থেকে টাকা নিয়ে ধার দেনা শোধ করব তো বাবা জীবন নিজেই টাকা চাইছে কি আর করা যাবে ওই কাঠা পাঁচেক জায়গা আছে ওটা বিক্রি করে টাকা দিতে হবে যা ভালোবাসো তাই করো তুমি কত দূর থেকে এসেছো আমি ভাবলাম আরো চার পাঁচ দিন থাকবে তুমি চলে যাচ্ছো আমি নতুন অয়েল কারখানা খুলেছি এখানে থাকলে কারখানাটা চালু করতে পারবো না তাই চলে যাচ্ছি কিছুদিন পর চলে আসবো বাবা জীবন তুমি যে টাকার কথা বলেছিলে এই নাও আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না এই যে মিস্টার হারাধন অনেক চিটিংবাজি করেছো ইউ আর আন্ডার অ্যারেস্ট হারাধন কে হারাধন আর আপনি আমাদের বাবা জীবনকে অ্যারেস্ট কেন করবেন আপনার বাবা জীবনকে কেন অ্যারেস্ট করবো সেটা আপনার বাবা জীবনকেই জিজ্ঞাসা করুন এই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বিভিন্ন ধরনের ছদ্মবেশ ধরে গরিব আর নিরীহ মেয়েদেরকে বিয়ে করে আর তাদের বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এক্ষুনি আমার টাকা জলে চলে যাচ্ছিল এরকম জামাইয়ের আমার দরকার নেই ম্যাডাম আপনি ধরে নিয়ে যান এই চল তুই চল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করতেও ভুলবেন না আর নিচে যে সাদা রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে বাই